হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এই বৃষ্টির দিনে, যে যার ঘরেই আছো। আমি রিনি, রিনি সিম্পল আসলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শুরু করছি একটা নতুন ব্লগ, আর আজকের ভিডিওটা খুব ছোট, প্লিজ পুরোটা দেখার চেষ্টা করো। আর দেখো, আমাদের বৃষ্টিতে আমাদের মানে ঘরের চারপাশে, যেহেতু আমি বাপের বাড়িতে আছি গ্রামে, তো চারপাশে কী অবস্থা হয়েছে দেখো। দুদিনে মানে দুটো, এক রাতের বৃষ্টিতে পুরো চারিদিকে জল জমে গেছে দেখো তোমরা। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো। দেখো আমাদের ঘরের পিছনে কতটা জল জমে গেছে কাল সারা রাত বৃষ্টিতে। মানে জল কি করে বেরোবে সেই চিন্তাই হচ্ছে এখন। রাস্তার এখানে আমাদের এখানে একটা পাইপ লাগানো আছে, কিন্তু ওখানে সব পাইপটা জাম হয়ে আছে, জল বেরোতে পারবে না। এই দেখো আমাদের ঘরের পিছনে, মানে বাপের বাড়িতে ঘরের পিছনে এই অবস্থা, সব জল জমে গেছে। ওই বাড়িটা দেখছো, ওই বাড়িটায় পুরো জল জমে গেছে উঠোনে। আর এখানে একটা মন্দিরের ভিটে দেখা যাচ্ছে, এখানে আমাদের বাড়িতে আগে কালী পুজো হতো সেটাই। আর দেখো আমি ছাতা নিয়ে বাইরে বেরিয়েছি, ঘুরে বেড়াচ্ছি চারিদিকে, দেখো কত জল জমে দেখছো, ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো দেখো কত জল জমে গেছে, এই জলের মধ্যে আমি আমার ছেলে যাচ্ছে একটু ঘুরু ঘুরু করতে দেখতে। দেখো বৃষ্টির দিনে রান্না হয়েছে, খিচুড়ি, আম তেল আছে, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর একটু পায়েস করেছে মা। তো এটাই আমাদের আজকে দুপুরের মেনু। বৃষ্টির দিনে খিচুড়ি তো খুব ভালো লাগে, তাই না? আর সাথে যদি একটু পায়েস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো দেখো কেমন লাগছে এই বৃষ্টির দিনে খিচুড়ি, তোমাদের কাদের কাদের পছন্দ আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, বেশি বড় নয়, ছোট্ট একটা ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।